নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল আটই মার্চ দু হাজার চব্বিশ ছয় রাশি অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আগামীকাল রয়েছে মহাশিবরাত্রি প্রত্যেকে ওং নমসিবায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আগামীকাল সর্বাত্ম সিদ্ধিযোগ শিব যোগ এবং অমৃত সিদ্ধি যোগ তিন তিনটি দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে আগামী কাল এবং তিনশো বছর পর এই যোগটা কিন্তু সৃষ্টি হয়েছে এবং আগামীকাল আপনার এক ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা পনেরো মিনিট আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ এই সময়টা আগামীকাল বিশেষভাবে লাভ দিবে এই ছয়টি রাশিকে আগামীকাল রাহুকাল রয়েছে সকাল নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত আগামীকাল রাহুকাল রয়েছে এবং এর সাথে সাথে আগামীকাল রয়েছে আপনার মহাশিবরাত্রি এই যে এক ঘন্টা পনেরো মিনিট এই ছয় রাশির ভাগ্য চমকাতে চলেছে আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই অনেকের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটে আবার অনেকের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটে না আপনার জন্মকুণ্ডলিতে যদি রাহু গ্রহ শুভ থাকে বুধ এবং শুক্র যদি আপনার শুভ থাকে নিশ্চিত রূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য গ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করতে আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে এবং তিনটি দুর্লভ মহাসংযোগে এই যে আমি সময়টা বলব এক ঘন্টা পনেরো মিনিট কোন কোন রাশির ক্ষেত্রে শুভ ফল দিবে সেটা আমি একে একে জানাতে চলেছি দেখুন আমি বারবার বলি আপনার ভাগ্যভাব কেমন রয়েছে কারণ এই অর্থপ্রাপ্তিটা সম্পূর্ণ নির্ভর করে ভাগ্যের উপর তাই ভাগ্যভাব যদি আপনার স্ট্রং থাকে কিনা নিশ্চিত রূপে আপনার কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে যদি আপনার জন্মকুণ্ডলিতে আকস্মিক প্রাপ্তি ভাব এবং ভাগ্যভাব দুর্বল থাকে রাহুগ্রহ দুর্বল থাকে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তিতে বাধা আসবে দেখুন প্রতিদিন আমি এই ভিডিওটি আপনাদের কাছে কেন দিই প্রতিদিন এই ভিডিওটি দেওয়ার কারণ আপনাদেরকে আমি অ্যালার্ট করি কিছু মানুষের সাথে মিলে আবার কিছু মানুষের সঙ্গে মিলে না কেন মিলে না আর কার সঙ্গে মিলছে সেটাও আমি একে একে জানাবো কেন মিলছে নিশ্চয় দশা মহাদশা তার পারমিট করছে দশা মহাদশা যদি আপনার পারমিট না করে এবং আপনি যদি ভিডিওগুলো শুনছেন যদি গ্রহের প্রতিকার প্রতিবিধান না করেন তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি কখনোই হবে না আসি ছটি রাশির নাম ছটি রাশির টার্গেট নাম্বার এক ঘন্টা পনেরো মিনিট বিশেষভাবে ইম্পর্টেন্ট প্রথম রাশি আগামীকালের প্রথম রাশি সিংহ রাশি সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার আট আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে বৈকাল চারটা দুই মিনিট থেকে চারটা ছিচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ আগামীকাল দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে আপনাদের যে শুভ সময় সেটা বারোটা উনতিরিশ মিনিট থেকে একটা চৌদ্দ মিনিট পর্যন্ত টাইমটা শুভ আপনাদের টার্গেট নাম্বার তিন এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি আপনি যদি মেষ রাশি মানুষ হন আপনার আগামীকাল এই দুর্লভ মহাসংযোগে আপনি হতে চলেছেন কোটিপতি হয়তো আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতেও পারে আগামীকাল আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে ছয় এবং পাঁচ আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত সময়টা শুভ এরপর যে রাশি সে রাশির নাম তুলা রাশি হ্যাঁ তুলা রাশির ক্ষেত্রে আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে তিন এবং আট আপনাদের শুভ সময় বারোটা চার মিনিট থেকে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত টাইমটা শুভ এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির টার্গেট নাম্বার দুই আপনাদের শুভ সময় সকাল দশটা তিরিশ মিনিট থেকে সকাল দশটা তিরিশ মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ এরপর যে রাশি একদম শেষ রাশি সেই রাশির নাম আপনার মিথুন রাশি মিথুন রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে আপনার আগামীকালের টার্গেট নাম্বার মিথুন রাশির ছয় এবং চার আপনাদের আগামীকালের যে ছোট্ট একটা শুভ সময় যেটা দেখা যাচ্ছে দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ আগামীকাল মহাশিবরাত্রিতে শিবযোগ সর্বাত্ম সিদ্ধিযোগ অমৃত সিদ্ধিযোগে ভোলেনাথের কৃপায় বরদানে এই ছয় রাশির কপাল খুলতে চলেছে তবে হ্যাঁ একটি কথা আপনাদেরকে আবারও বলি আপনারা অবশ্যই প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন তো যাই হোক প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই এবং এর পাশাপাশি আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা ভিডিওগুলো প্রচুর প্রচুর শেয়ার করুন কারণ অনেকেরই লটারির টিকিট কেটে অনেকে সর্বশান্ত হয়ে যাচ্ছেন আমি একটা কথা বলি যারা টিকিট কাটেন না তারা কাটবেন না আর যাদের একান্ত কাটার একটা প্রচেষ্টা রয়েছে অবশ্যই ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন আপনার কোন বছর প্রাপ্তি রয়েছে কোন মাসে প্রাপ্তি রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি হবে কি না অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ